বছর ঘুরে চলে এসেছে আরেকটি সিয়াম সাধনার মাস। প্রত্যেকটি ধর্মপ্রাণ মুসলমান নিয়োজিত আছেন বিশেষ ইবাদত বন্দেগীতে। আমাদের আজকের কোনিয়ন মাইক্রোকুক ব্রট টু ইউ বাই বেস্ট ইলেকট্রনিক্সে আমি হুমায়রা নীলা আপনাদের সবাইকে পবিত্র রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। পবিত্র রমজান মাসে আমাদের বিশেষ খেয়াল রাখতে হয় প্রতিদিনের ইফতার এবং সেহরিতে। আমাদের আজকের এপিসোডে থাকছে তিনটি রমজান উপযোগী রেসিপি, আর প্রথম রেসিপিটি বরাবরের মতোই হুমায়রা করে দেখাচ্ছে আপনাদেরকে। তো আমি চলে যাচ্ছি আমার কিচেনে। এবারে রমজানটা পুরোটাই কিন্তু সামারে চলে এসেছে এবং আমাদের ফাস্টিংয়ের ডিউরেশনটা কিন্তু এখন 12 থেকে 13 ঘন্টা। আর এই কারণেই ইফতারিতে আপনাকে এমন রেসিপি সিলেক্ট করতে হবে যেটি একই সাথে আপনার টেস্ট ফুলফিল করার পাশাপাশি পুষ্টির দিকটাও ফুলফিল করবে। আর আমি আজকে আমার দর্শকদের জন্য এমন একটা রেসিপি নিয়ে এসেছি, এটা নাম শুনলেই সবাই খুব পছন্দ করবে। সেটি হচ্ছে চটপটি, কিন্তু গতানুগতিক চটপটির মতো না, এখানে থাকছে হুমায়রা টুইস্ট। সেটি হচ্ছে চিকেন অ্যান্ড ভেজ চটপটি। তো চলুন আমি শুরু করি আমার চিকেন অ্যান্ড ভেজ চটপটি। চটপটি তৈরি করতে আমার তো চটপটির ডাল, দ্যাট মিন্স ডাবলি আমার অবশ্যই লাগছে। এইটাকে আমি যেটা করেছি, ভিজিয়ে রেখে একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। সাথে আছে চিকেন কিউব, ভেজিটেবলসের মধ্যে আছে আলু, গাজর কিউব, এগুলো একটু সিদ্ধ করে কিউব করে কেটে রাখা আছে, আদা বাটা, রসুন কুচি, জিরা গুঁড়া, চিনি, মরিচ গুঁড়ো, লবণ, গরম মশলা গুঁড়ো, কাঁচামরিচ, পেঁয়াজ, আর তেঁতুলের পানি তো চটপটিতে অবশ্যই লাগবে। তো আমি শুরু করে দিই। তো আমার এখানে চিকেনটা মাপাই আছে, এখানে হাফ কাপের একটু বেশি চিকেন আছে। চিকেনটাকে কিউব করে কেটে নেওয়া আছে। আর দর্শক, এইখানে চটপটিতে যেটা করতে হবে যে সবগুলো ইনগ্রিডিয়েন্টসই যেন কাটিংটা একটু একই রকম হয়, লাইক ডালের সাথে চিকেনের পিস এবং ভেজিটেবলসের পিসগুলো যেন একটু সমানভাবে কেটে নেওয়া হয়। এখানে আমি একটু দিচ্ছি জিরা গুঁড়া, একটু গরম মশলা গুঁড়ো অল্প, সেই সাথে যাচ্ছে আদা বাটা, খুবই সামান্য পরিমাণ, হাফ টিস্পুনের মতো যাবে, আর রসুনটা একদম ফাইনলি চপড করা আছে, এটাও অল্প, একটু লবণ। এটা এবং এটা যেটা বিশেষত্ব যে চটপটিতে সাধারণত আমরা তেলের ইউজ করি না, তো আমি এখানেও তেলের ইউজ করছি না। চিকেন আছে, ভেজিটেবল আছে, বাট আমি তেল এখানে দিব না। তো এখানে আমি সামান্য একটু, জাস্ট অল্প একটু একটু পানি দিচ্ছি, চিকেন থেকেও জুস বের হবে। যেহেতু আমি তেল দিচ্ছি না, সামান্য একটু পানি দিয়ে এবার আমি এটা কনিয়ন মাইক্রোওয়েভ ওভেনে 3 মিনিটের জন্য রান্না করব। চিকেনটা একদমই কুক হয়ে গিয়েছে। এবার আমার যে চটপটি ডালটা ছিল এটা আমি এটাতে দিচ্ছি। এটা আগে থেকে সিদ্ধ করা ছিল শুধু লবণ দিয়ে। ডালটা একটু বেশি দিচ্ছি যেহেতু আমি চটপটি বলেছি। আর যাচ্ছে এখানে গাজর সেদ্ধ কিউব, এটা পুরোটাই দিই। এখানে আলু সেদ্ধ কিউব, আমি যেটা বলেছি যে আমি সব কিছু কিন্তু একদম একই মাপে, জাস্ট একটু ছোট কিউব করে কেটে নিয়েছি। পুরোটা একবার মিক্স করে আমার এখানে একটু মরিচ গুঁড়া আছে, একটু মরিচ গুঁড়া দিব এবার। আমার কিন্তু অলমোস্ট রেডি দর্শক। এরকম একটা হেলদি ফুড আপনারা ইফতারিতে কিন্তু খুব ঝটপট, মানে মাইক্রোওয়েভে কিন্তু খুব ঝটপট করে ফেলতে পারেন। ডালটা আমি একটু লবণ দিয়ে সিদ্ধ করেছিলাম, যার কারণে এখানে আমি ডালে এখানে আর লবণ দিচ্ছি না, আর চিকেনেও একটু লবণ আমি দিয়েছিলাম, একটু গরম মশলা গুঁড়ো। হ্যাঁ, এবার আমি জাস্ট এইটা ফর 1 মিনিট আমি কনিয়ন মাইক্রোওয়েভে দিয়ে দিচ্ছি। এবার এইটাকে আমি সার্ভ করব। তো সার্ভ করার আগে এখানে যে তেঁতুলের যে পানিটা আছে সেটা আমি আগে একটু মশলা দিয়ে একটু বানিয়ে নিচ্ছি। এখানে চিনি যাবে দর্শক, সাথে যাচ্ছে লবণ, একদমই স্বাদ অনুযায়ী। এটা হচ্ছে চাট মশলা। গরম মশলা গুঁড়ো,
আর এই তেতুলের এই টকটার যে টেস্ট এটা একদমই আপনি আপনার ইচ্ছেমতো মশলা দিয়ে করতে পারেন। জিরা গুঁড়ো দিচ্ছি একটু। এই তেতুলের এই টকটা কিন্তু চটপটির আসলে আসল যে টেস্টটা কিন্তু এটার জন্যই আসে। তো আমার তেতুলের টক কিন্তু রেডি, এবার জাস্ট আমি সার্ভ করব। এটা সার্ভিংটাও কিন্তু একদম নর্মাল যে চটপটির মতোই হবে। আমরা চটপটিতে যেরকম কাঁচামরিচ, পেঁয়াজ, টক কিংবা ফুচকা দিয়ে সার্ভ করি, চাইলে এখানে আপনি ফুচকাও ইউজ করতে পারেন। তো এবার এটার উপরে যাবে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা ইচ্ছে মতো, কাঁচা পেঁয়াজ যদি কারো পছন্দ না হয় দর্শক তাহলে আপনারা এটা অ্যাভয়েড করতে পারেন। বাট আমার মনে হয় যে চটপটিতে কাঁচা পেঁয়াজ আর কাঁচামরিচটা খুব ভালো যায়। মরিচ কুচি, এটাও স্বাদ মতো। এখন যাবে তেঁতুলের পানিটা। আমার চিকেন অ্যান্ড ভেজ চটপটি কিন্তু একদম রেডি। এটি একই সাথে যেরকম টেস্টি এবং হেলদিও। আর আপনারা যদি এটা সেহরি কিংবা ইফতারিতে ট্রাই করতে চান তাহলে রেসিপিটি আরেকবার মিলিয়ে নিন। আর আমি হুমায়রা চলে যাচ্ছি বিরতিতে, কিন্তু বিরতির পর কিন্তু আরও দুটো রেসিপি আছে। চিকেন অ্যান্ড ভেজ চটপটি তৈরি করতে আপনাকে যা যা করতে হবে, প্রথমেই একটি পাত্রে হাফ কাপ চিকেন কিউব নিন, জিরা গুঁড়া এক টেবিল চামচ, গরম মশলা গুঁড়া, আদা বাটা, রসুন বাটা, সামান্য লবণ, অল্প পরিমাণ পানি দিয়ে 3 মিনিটের জন্য ওভেনে রান্না করে নামিয়ে নিন। এবার মূল প্রক্রিয়া শুরু হোক। আগে থেকে সিদ্ধ করা চটপটি ডাল রান্না করা চিকেনে দিয়ে দিন। তারপর গাজর সিদ্ধ কিউব, আলু সিদ্ধ কিউব, সামান্য মরিচ গুঁড়ো দিয়ে মাখিয়ে 1 মিনিটের জন্য ওভেনে রান্না করে নামিয়ে নিন মজাদার চিকেন অ্যান্ড ভেজ চটপটি। Welcome back once again to our regular cooking show Kunion Microcook brought to you by Best Electronics. আমাদের রমজানের বিশেষ আয়োজনে এখন আপনাদের মাঝে যিনি রান্না দেখাবেন তিনি সুদূর চিটাগং থেকে এসেছেন আমাদের মাঝে। তিনি হচ্ছেন রন্ধনশিল্পী অ্যানি। চলুন কথা বলি তার সাথে। অ্যানি, কেমন আছো? ভালো আছি নীলা, তুমি কেমন আছো? আমি তো অনেক ভালো আছি। রমজানের এই বিশেষ আয়োজনে তোমাকে পেয়েছি, আমি খুবই খুশি। তো তোমার সাথে, তুমি তো জানো যে হুমায়রা তো সবসময়ই কথা বলতে খুবই পছন্দ করে। আমিও কথা বলতে পছন্দ করি। হ্যাঁ, এই জন্য তোমার সাথে আমার কিন্তু খুব ভালো যায়। রিয়েলি। তো অ্যানি, তুমি তো জানো আমি কথা বলতে কতটা পছন্দ করি, অনেক গল্প করব তোমার সাথে। তো তার আগে চলো আমার কিচেনে চলে যাই। হ্যাঁ চলো। তো রমজানের এই বিশেষ আয়োজনে আমার দর্শকদের জন্য তুমি কি নিয়ে এসেছো? আজকে আমি খুব শর্ট টাইমের যেটা প্রিপেয়ার করা যায় এরকম একটা রেসিপি নিয়ে এসেছি। এটা হচ্ছে সসেজ পকেট। সসেজ পকেট, ওকে। তো সসেজ পকেট তৈরি করতে কী লাগছে? ফার্স্ট অফ অল আমি একটা শর্টকাট ইয়ে নিয়েছি, পিঠা ব্রেড নিয়েছি, এটা বাজারে কিনতে পাওয়া যায়। সো দ্যাটস ওয়াই আমি একটা ভালো ব্র্যান্ডের কিনে নিয়েছি। যেটা আমি শো করব যে হোল একটা পিঠা ব্রেডকে আমি হাফ করে নিয়েছি। হাফ করে জাস্ট পকেট লাইক মাঝখানে আমি ছুরি দিয়ে একটা পকেটের মতো করে নিয়েছি, ওকে, যাতে আমি এখানে পুর দিতে পারি। আচ্ছা, আর কি কি লাগছে? এটার, এটা হচ্ছে যে মেইন বেস। আচ্ছা, এটার সাথে দিব আমি অ্যাজ এ প্রোটিন সসেজ, ওকে। কেউ যদি চায় চিকেনটাও ইউজ করতে পারে। আচ্ছা, এখানে সসেজ আছে, আমি কুচি কুচি করে নিয়েছি, ছোট ছোট পিসে স্লাইস করে নিয়েছি, স্লাইস করে নিয়েছি, সাথে টমেটো সস, কাঁচামরিচ কুচি পরিমাণ মতো, যে যেমন ঝাল খেতে পছন্দ করে। এখানে আছে অয়েস্টার সস, অরিগ্যানো ইচ্ছা যদি থাকে বাসায় দেন তাহলে দিতে ইউজ করতে পারবো, মেয়োনিজ, চিজ, ক্যাপসিকাম, চেরি টমেটো, দেন একটু করে ঘি আর জাস্ট এ পিঞ্চ অফ সল্ট। তো এখন তোমাকে আমি কি দিব? একটা একটা বাটি বাটি মার। এখন মিক্স করবে তুমি এগুলো? না, ফার্স্ট অফ অল আমি সসেসটা যেহেতু আনকুকড, সো আমাকে এটা কুক করতে হবে মাইক্রোওয়েভে, ওকে। একটু করে সল্ট আর ঘি দেব। আচ্ছা, 2 চা চামচ ঘিয়ের মতো দিচ্ছি, ওকে। এটা প্রথমে সসেজটাকে কুক করে নিতে হবে, ওকে, 2 মিনিট হাই পাওয়ারে। আচ্ছা, মাইক্রোওয়েভে খুব কম তেল লাগে, সো সেটাই
একটু অল্প তেলে দিলে এটা ভেজে যাবে। এটা এখন মাইক্রোওয়েভে যাবে হাই পাওয়ারে 2 মিনিট ভেজে হবে। তো দর্শক আমি এটা এখন কানিয়ন মাইক্রোওয়েভ ওভেনে 2 মিনিটের জন্য দিয়ে দিচ্ছি। অ্যানি আমি কিন্তু সসেজের গন্ধ পাচ্ছি। হ্যাঁ এটা এখন হাফ ডান হাফ ডান। এখন আমরা এখানে দিব একটু করে টমেটো সস। একটু এক্সট্রা কিছু ফ্লেভার অ্যাড হবে এখানে। আচ্ছা দেন অয়েস্টার সস দিব। আচ্ছা এটা অয়েস্টার সস এবং টমেটো সস দিয়ে আরো 1 মিনিট যাবে মাইক্রোওয়েভে। দর্শক এটা আমি আরো 1 মিনিটের জন্য আমাদের কানিয়ন মাইক্রোওয়েভ ওভেনে দিয়ে দিচ্ছি। 1 মিনিট তো খুবই কম সময়। এত কম সময়ে তুমি এত মজার একটা রেসিপি দেখাবে আমি কিন্তু ভাবতেই পারছি না। এবং এইটা কিন্তু শুধুমাত্র সম্ভব হয়েছে আমাদের এই কানিয়ন মাইক্রোওয়েভ ওভেনটার জন্য। ইজন্ট ইট? ইয়া। তো হতে হতে আমি নেক্সট প্রিপারেশনটা করে ফেলি। সো এখানে আমার আছে ক্যাপসিকাম। ওকে। পেঁয়াজ কুচি দিচ্ছো না? স্টাফিংটা রেডি করছো পকেটে? স্টাফিং দিচ্ছি আমি। ডেকোরেশনের জন্য হাফ রেখে দিলাম। ওকে। যাবে মেয়োনিজ। এটা মেয়োনিজ দিলে। গ্লসি একটা টেক্সচার এসেছে এটাতে। যা স্মেল পাচ্ছো? স্মেল তো আমি পাচ্ছি। আমি কাঁচা মরিচ দেব। যার ঝাল কম খেতে ইচ্ছে করে সে কম দেবে। আচ্ছা খুব কম তেল আমি ইউজ করেছি। আমি ঘি দিয়েছি, কেউ চাইলে তেল দিতে পারে বাসায়। এই 2 চা চামচ তেল দিয়ে আমার পুরো প্রিপারেশনটা হয়ে গেছে। পকেটগুলো একটা একটা করে রেডি করব। এরপর আমরা এটাকে সিল করে দিব মোজারেলা চিজ দিয়ে। মোজারেলা চিজ দিয়ে কেউ চাইলে ঢাকাই চিজ ইউজ করতে পারে। আচ্ছা ওই যে তুমি যেটা বলেছো যে বাসায় যেটা থাকবে সেটাই ইউজ করতে পারো। সেটাই এটা সিল না করে চিজ ছাড়াও কিন্তু খাওয়া যাবে। আমি চিজ দিচ্ছি এক্সট্রা ক্যালসিয়াম টেস্ট। গ্রেট। ইয়া এখন আমরা একটু অরিগানো এটার উপর দিয়ে দেব। আচ্ছা অরিগানোর খুব একটা ভালো ফ্লেভার আসে। ফ্লেভার আসে। স্মেলটা খুব ভালো আসে যখন আমরা মাইক্রোওয়েভে দিয়ে দিই তখনই বা ওভেনে বেক করি। আমার এই টমেটো দেওয়া শেষ। এটা এখন মাইক্রোওয়েভে 2 মিনিটের জন্য বা যতক্ষণ পর্যন্ত না চিজটা মেল্ট হয়ে যায় ততক্ষণের জন্য যাবে। ওকে দর্শক সসেজ পকেট অলমোস্ট রেডি, শুধুমাত্র বাকি হচ্ছে 2 মিনিট। এবং সেই 2 মিনিটটা আমি দিচ্ছি কানিয়ন মাইক্রোওয়েভ ওভেনে। চিজ একদম মেল্টেড হয়ে খুবই সুন্দর একটা ফ্লেভার আসছে। বেশ ইয়ামি লাগছে তাই না? নীলা হয়ে গেল আমার হেলদি ইফতার রেসিপি সসেজ পকেট। তোমাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ নীলা, অ্যান্ড থ্যাংক ইউ বেস্ট ইলেকট্রনিক্স এবং চ্যানেল 9 কে। এই সসেজ পকেটটি কিন্তু আমার খুবই পছন্দ হয়েছে। আমি তো বাসায় এটি ইফতারিতে বানাবো। আর আপনারাও যদি বানাতে চান তাহলে রেসিপিটি মিলিয়ে নিন। আর আমি হুমায়রা চলে যাচ্ছি বিরতিতে। আর বিরতির পর থাকছে আরও একটি রেসিপি। সসেজ পকেট তৈরি করতে আপনাকে যা যা করতে হবে, প্রথমে প্রোটিন সসেজকে ফুট করে নিতে হবে এবং তাতে একে একে দিন টমেটো সস, ওয়েস্টার সস, এগুলো দিয়ে 1 মিনিটের জন্য ওভেনে দিয়ে নামিয়ে নিন। এবার অন্য একটি পাত্রে ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, মেয়োনিজ দিয়ে মাখিয়ে নিন। মূল প্রক্রিয়া শুরু করতে আপনার লাগবে রুটি, যেগুলিকে মাঝখানে কেটে পকেট করে নিন এবং পকেটে সসেজ ও সালাদ দিয়ে দিন এবং মোজারেলা চিজ দিয়ে ঢেকে দিন। এরপর 2 মিনিটের জন্য ওভেনে রেখে নামিয়ে নিন মজাদার সসেজ পকেট।
বিরতির পর চলে আসলাম আরও একটি রমজান উপযোগী রেসিপি নিয়ে। কিন্তু এটি কিন্তু আমি রান্না করছি না, যিনি রান্না করছেন তিনি এখন আমাদের কিচেনে উপস্থিত আছেন, তিনি হচ্ছেন নাজিয়া ফারহানা। চলুন কথা বলি তার সাথে। আপু কেমন আছো? ভালো আছি আপু, তুমি ভালো আছো? হ্যাঁ, আমি তো ভীষণ রকম ভালো আছি। তোমাকে পেয়ে খুবই ভালো লাগছে, কারণ যখন তোমার সাথে আমি গল্প করছিলাম মানে তুমি অনেক কথা বলো লাইক হুমায়রা। আর আজকের দিনটা আমার কাছে স্মরণীয়, আমি তোমার সাথে দেখা করতে পারলাম, তোমার সাথে টাইম কাটাতে পারলাম, বিকজ ইউ আর মাই আইডিয়াল। ও থ্যাংক ইউ ভেরি মাচ, আই এম রিয়েলি অনার্ড। তো আরও একটা মজার ব্যাপার শুনছিলাম যে তুমি বাসায়ও কানিয়ান মাইক্রোওভেনটা ইউজ করো, তো এটা খুবই আমার কাছে ইন্টারেস্টিং লেগেছে। তো আজকে বাসায় নয়, আজকে আমাদের কিচেনে আমাদেরকে রান্না দেখাবে, তো কথা বলবো, রান্না দেখবো, চলো আমরা কিচেনে চলে যাই। তো নাজিয়া আপু, আজকে দর্শকদের জন্য তুমি কি দিচ্ছ রেসিপি? আজকে আমি দেখাচ্ছি আপেলের পায়েস। অ্যাপেল পায়েস? আচ্ছা, পায়েস তো আমি চালের চিড়ার দেখেছি, খেয়েছি, বাট অ্যাপেলেরটা তো খুব আনইউজুয়াল। ওকে, লেটস স্টার্ট। আগে বলো কি কি লাগছে। প্রথমে আপু এখানে 1 লিটার ঘন দুধ লাগবে। ওকে, আচ্ছা, নারকেল কোরানো লাগছে 1/2 কাপ। এখানে 1 কাপ লাগছে আপেল কুচি করা। আচ্ছা, চিনিও লাগছে 1 কাপ, চালের গুঁড়া 1/2 কাপ, সামান্য একটু জায়ফল গুঁড়া লাগছে। আচ্ছা, আর ডেকোরেশনের জন্য একটু কিশমিশ লাগছে। কিশমিশ লাগছে। আচ্ছা, অ্যাপেলটাকে কি তুমি কিছু করেছো নাকি কোনো কিছু দেওয়া আছে? হ্যাঁ হ্যাঁ, অ্যাপেলটা গ্রেট করে চিনি মাখিয়ে রেখেছি। চিনি মাখিয়ে রেখেছো? ওকে, ইনগ্রিডিয়েন্টস খুব কম কিন্তু মনে হচ্ছে খুব মজার। আমি ফার্স্টে দুধটার মধ্যে চালের গুঁড়াটা, চিনিটা আর নারকেলটা দিয়ে ফার্স্টে আমি মাইক্রোওয়েভ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো তুমি তো, আমি বলছিলে যে তোমার একটা কুকিং স্কুল আছে শান্তাস কুজিন নামে, এবং তুমি মূলত মাইক্রোওয়েভের উপরেই রান্না শেখাও। হ্যাঁ, রান্না শেখো, তো এটা তো আমার জন্য আরও বেশি ভালোই গেল, তোমার কাছ থেকে অনেক অনেক টিপসও নিবো মাইক্রোওয়েভের উপর। মাইক্রোওয়েভটা শুনে আমাদের জীবনটাকে অনেক চট জলদি, অনেক স্বাচ্ছন্দময় করে দিয়েছে, চাইলেই চট করে আমরা কিছু করতে পারি। সেটাই, লাইক তুমি যেমন আজকে যেমন ইফতারের সময় কিন্তু আসলে আমাদের কিন্তু দেখা যায় যে আমরা এত টায়ার্ড থাকি সারাদিন রোজা রাখার পরে, তখন কিন্তু তোমার এই অ্যাপেল পায়েসটা কিন্তু চুলায় করতে কিন্তু অনেক সময় লাগে। কিন্তু মাইক্রোওয়েভ রোজার সময় না, চুলার কাছে গিয়ে অত কিছু করতেও অনেক মানে এনার্জি থাকে না, রোজা রেখে এনার্জিটা ওইভাবে কাজ করে না। আপু, নারকেলটা আমি পুরাটাই ফার্স্টে দিব, ওকে, 1/2 দিব। আচ্ছা আচ্ছা, যখন আবার অ্যাপেল দিব তার সাথে তখন আবার দিব। আচ্ছা, তুমি রান্না করতে ভীষণ রকম ভালোবাসো, তুমি বলছিলে যে একদিন রান্না না করলে তুমি থাকতেই পারো না। আর বেকিংও করতে আমি খুব পছন্দ করি। হ্যাঁ, আমার আর আমার বাচ্চারা আসলে বাইরের খাবার খুব একটা পছন্দ করে না, তো ওরা বাসারটাই খুব বেশি পছন্দ করে। মানে মা এত ভালো রান্না করলে তো অ্যাকচুয়ালি বাইরে যেয়ে খাওয়ার দরকার নাই। না না আপু, ওইরকম না, তোমাদের দেখে ইন্সপায়ার হই, তোমাদের রান্না দেখে। এখানে অ্যাপেলের মধ্যে একটু চিনি মিশানো আছে, তো তাই আমি এখানে 1 কাপের পুরাটা দিলাম, একটু কম দিলাম। হ্যাঁ, চিনি তো তোমার টেস্ট অনুযায়ী, লাইক আমি কিন্তু একটু চিনি খেতে ভালোবাসি, মিষ্টি খেতে পছন্দ করি। পায়েস জাতীয় জিনিস একটু মিষ্টি না হলে কিন্তু ভালো লাগে না। আপু, এটা এখন 2 মিনিটের জন্য আমরা মাইক্রোওয়েভে দিয়ে দিব। হাই, ওকে। দর্শক, নাজিয়াপুর এই অ্যাপেল পায়েসের ফার্স্ট স্টেজ হচ্ছে যে এটা আমরা নারিকেল মিশিয়ে 2 মিনিটের জন্য আমাদের কনিয়ন মাইক্রোওয়েভে দিয়ে দিচ্ছি। তোমার কিন্তু নারিকেলের স্মেল এখনই চলে এসেছে আপু। আর পায়েস জাতীয় জিনিসের আপু কখন নারিকেলটা না দিলে ভালো লাগে না। তাই এখন তুমি অ্যাপেলটা দিবে? হুম হুম, এখন অ্যাপেলটা দিব। অ্যাপেলটা এখানে গ্রেট করে নিয়ে তাহলে একে চট করে হয়ে যায়, কিউব করে নিলে টাইমটা বেশি লাগে। গ্রেট করে দিলে এটা তোমার পুরো একটা মিক্স হয়ে একটা ক্রিমি একটা টেক্সচার এসে যাবে। এটা ইফতারের জন্য একদম পারফেক্ট একটা রেসিপি আমার মনে হয়। আর ইফতারের পরে অনেকে ইফতারের সময় একটু মিষ্টি জাতীয় জিনিস, মিষ্টিটা খাওয়া কিন্তু আসলে আমাদের দরকার ইফতারিতে। তোমার মানে ব্রেইনিক অনেকক্ষণ না খেয়ে থাকার ফলে কিন্তু তোমার আমাদের ব্রেইনে কিন্তু সুগার সাপ্লাইটা কমে যায়, তখন কিন্তু তোমার চিনিটা দরকার বডিতে। আমি এখানে এর মধ্যে অল্প করে কিছুটা কিশমিশ দিয়ে দেবো। এই অ্যাপেল পায়েসটা এবার আমরা 3 মিনিটের জন্য আমাদের কোনিয়ন মাইক্রোওভেনে দিয়ে দিচ্ছি। খুবই সুন্দর স্মেল আসছে না জিপু। এখন আপু এটার উপরে 1 চিমটি আমি জায়ফল গুঁড়া ছিটিয়ে এটার ওপেন এখন আর দিব না। আচ্ছা, একদম সামান্য, জাস্ট একটু ফ্লেভারের জন্য।
আর আপু এটা এখন যতটা লিকুইড লাগছে পায়েস তো ঠান্ডা হলে অনেক ঠিক হয়ে যাবে। আমি এটার মধ্যে ট্রান্সফার করে দিচ্ছি। হ্যাঁ আপু, রেডি আমার আপেলের পায়েস। ইয়ামি, খুবই সুন্দর স্মেল আসছে আপু। তো তুমি এসেছো, তোমার এই আনইউজুয়াল অ্যাপেল পায়েস আমাদেরকে দিয়েছো, তোমাকে অনেক ধন্যবাদ আপু। আপু তোমাকেও ধন্যবাদ, আর চ্যানেল 9 আর কোনিয়নকেও ধন্যবাদ আমাকে সুযোগটা দেওয়ার জন্য। নাজিয়াপুরি অ্যাপেল পায়েসটি আমি কিন্তু বাসায় ইফতারিতে বানাবো, আপনারাও কিন্তু বানিয়ে দেখবেন এটা কেমন হয়েছে, আর তার জন্য আপনারা রেসিপিটি মিলিয়ে নিন। আপেল পায়েস তৈরি করতে আপনাকে যা যা করতে হবে, প্রথমে 2 কাপ দুধে 1 কাপ চালের গুঁড়ো, 1/2 কাপ নারকেল কুঁচি, সামান্য পরিমাণ চিনি দিয়ে 2 মিনিটের জন্য ওভেনে রেখে নামিয়ে নিন এবং তাতে দিন আপেল কুচি ও কিশমিশ। এবার 3 মিনিটের জন্য ওভেনে দিন। এরপর পরিবেশন করুন মজাদার আপেল পায়েস। আমাদের আজকের পর্বে 3-3টা রেসিপি কেমন লেগেছে দর্শক? যদি ভালো লাগে তাহলে আমাদেরকে ফেসবুকের মাধ্যমে জানাতে পারেন। আর আপনি যদি আমাদের আগামী পর্বের কুক অফ দ্য শো হতে চান এবং হোমায়রার সাথে হোমায়রার কিচেনে রান্না করতে চান, তাহলে আপনার পছন্দের একটি রেসিপি, অবশ্যই ওভেন উপযোগী, সেটি পাঠিয়ে দিন facebook.com/bestelectronicslimited এই ঠিকানায়। আর আমাদের আগামী পর্বের জন্য আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে। ততক্ষণ পর্যন্ত আমি বিদায় নিচ্ছি।